মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং হবিবপুর থানার ব্যবস্থাপনায় গঠিত ফুটবল একাডেমির খেলোয়াড়দের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ হয়ে গেল শনিবার। ম্যাচে মাঠে নেমে পায়ে বল মেরে খেলোয়াড়দের উৎসাহিত করলেন জেলা পুলিশ সুপার। শনিবার হবিবপুর থানার পক্ষ থেকে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় নিত্যানন্দপুর মাঠে। ম্যাচ খেলতে মাঠে নামে হবিবপুর থানা পরিচালিত ফুটবল একাডেমিভুক্ত বিভিন্ন স্কুলের ছাত্রীরা। ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর, হবিবপুর থানার আইসি সুবীর কর্মকার। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, সমাজসেবী কৃষ্ণ মুর্মু সহ আরও অনেকেই। মেয়েদের ফুটবল ম্যাচ চলাকালীন মাঠে নেমে ফুটবলে শট মেরে তাদের উৎসাহিত করেন জেলা পুলিশ সুপার। তিনি জানান, হবিবপুর থানার পক্ষ থেকে এক ফুটবল একাডেমি তৈরি করা হয়েছে। সেই একাডেমিতে ফুটবল খেলায় আগ্রহী দুস্থ পরিবারের ছাত্রীরা নাম লিখিয়েছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন খেল সামগ্রী ও পুষ্টিকর খাবার দিয়ে তাদের ফুটবল খেলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণরত সেই সমস্ত মেয়েদের মধ্যেই আজ প্রীতি ফুটবল ম্যাচ হলো, যার মূল উদ্দেশ্য সাধারণ মানুষের সঙ্গে পুলিশের জনসংযোগ স্থাপন করা। আজকে আমরা হবিবপুর থানা থেকে একটা একাডেমি মতো একটা স্টার্ট করা হয়েছে দেড় মাস থেকে। ওখানে এখানকার যে লেডি ফুটবল প্লেয়ার আছে, যে স্টুডেন্ট আছে, ওনাকে আমরা চেষ্টা করছি কিছু কোচিংয়ের ব্যবস্থা আর ট্রেনিংয়ের ব্যবস্থা আর কিছু মতলব যে ডায়েট আর যে জিনিসগুলো লাগে ফুটবল খেলার জন্য, ওটা আমরা এখানে একটা একাডেমি মতো স্টার্ট করেছি। তো ওটাই আমরা এখানে দেখতে এসেছি। তারপরে একটা গেম হলো আর তারপরে আমরা যে লোকাল লোক আছে ওনার সঙ্গে একটা ম্যাচ এখানে একটা অর্গানাইজ করেছি, আপনারা সব দেখেছেন। খুব ভালো লাগলো, এখানে খুব ভালো প্লেয়ার আছে। আমরা চাইছি কি আমরা এখানে এসে সবাইকে স্পোর্টস জন্য উৎসাহিত করতে পারি আর যে ইয়াং পপুলেশন আছে ওনাকে গেমস স্টাডিজ ওর জন্যে আমরা যদি উৎসাহিত করতে পারি, তার যে জন্যে ড্রাগস আর এরকম যে জিনিস আছে ওর থেকে আমরা ওনাকে বাঁচাতে পারি, এর জন্যে আমরা চেষ্টা করছি। যে ট্রাইবাল ট্যালেন্ট আছে, যে পোটেনশিয়াল আছে, ওটাকে আমরা ফুল পোটেনশিয়াল যে আছে ওরা অ্যাচিভ করতে পারে বাচ্চারা, এর জন্যে আমরাও চেষ্টা করছি। আর সব যে সোসাইটি আছে ওনাকে আমরা সঙ্গে নিয়ে চাইছি কি আমরা অল এরিয়ার ডেভেলপমেন্ট করতে পারি আর বাচ্চা যে আছে পড়াশোনা আর খেলকুদ আছে ওর জন্য আমরা ওনাকে অল উৎসাহিত করি। পুরাতন মালদার বাচ্চামারি পালপাড়ায় হয়ে গেল চার দিনব্যাপী বাউল উৎসব। শুক্রবার এই উৎসবের শেষ দিনে আসর মাতান উত্তর ও দক্ষিণবঙ্গের প্রখ্যাত বাউল শিল্পীরা। এর মধ্যে মূল আকর্ষণ হিসাবে হাজির ছিলেন নদিয়া থেকে আগত প্রখ্যাত ক্যাসেট শিল্পী বাসুদেব রাজবংশী। বাচামারি পালপাড়ায় শ্রীকৃষ্ণ মন্দিরে আয়োজিত বাউল উৎসবের শেষ দিনে অসংখ্য ভক্ত সমাগম ঘটে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বাউল অনুষ্ঠান এটি একটি 24 প্রহর ব্যাপী বাউল অনুষ্ঠান। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিল্পীরা এসেছে। এখানে দর্শকবৃন্দ প্রতিবারের ন্যায় এবারও সেই সব শিল্পীদের বাউল কীর্তন করছে। আমরা চাই এইভাবেই প্রতিটি কমিটির মাধ্যমে বাউল এবং নাম সংকীর্তন করে নাম জগতের সকলের মাঝে ছড়িয়ে দিই।